দোল অবধি। তারপরে দোলের পর থেকে শনিবার আর রোববার। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, সাথে এনেছি বেশ কিছু ইনফরমেশন। আপনারা যারা একদিনে টুক করে শান্তিনিকেতন গিয়ে ঘুরে আসার কথা ভাবেন, তাদের জন্য এই ভিডিওটা বেশ উপযোগী। বাঙালি শান্তিনিকেতন যেতে কোনো প্ল্যান লাগে না, তাই আমি আর মা আগের দিনই ঠিক করে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন যাব বলে। শান্তিনিকেতন যেতে সকালের মাতারা এক্সপ্রেসের সময়টা বেশ ভালো, শিয়ালদা থেকে 7:20 ছাড়ে। তবে আমরা যেদিন গেলাম ওই ট্রেনটা ক্যান্সেল ছিল, তাই আমরা কলকাতা স্টেশন থেকে 9:05 ট্রাই উইকলি হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম। অ্যাপ দেখে স্টেশন থেকে সেকেন্ড সিটিংয়ের কনফার্ম টিকিটও পেয়ে গেছিলাম। ট্রেনে লোকাল খাবার তেমন ওঠে না, কারণ এর ফার্স্ট হল্ট বর্ধমানে। তবে মোবাইলের চার্জিং পয়েন্ট ও টয়লেটের সুবিধা আপনি পাবেন। ১১:২৭ আমরা বোলপুর পৌঁছে গেছিলাম, 4 মিনিট মতো লেট ছিল ট্রেনটা। বোলপুর স্টেশনটা খুব সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। স্টেশনের বাইরে রেলের একটা মিউজিয়ামও আছে, হাতে সময় থাকলে ঘুরে দেখতে পারেন সেই মিউজিয়াম। স্টেশনের বাইরে আসলেই আপনারা দেখতে পাবেন অনেক টোটো দাঁড়িয়ে থাকে, সেখান থেকে দরদাম করে ঠিক করে নিতে পারেন। যারা বোলপুরে এসে থাকতে চান, তাদের জন্য বেশ কিছু লজ স্টেশনের বাইরেই আছে। খোয়াইয়ের দিকে যেতে যেতে বেশ কিছু হ্যান্ডিক্রাফ্টের দোকান দেখতে পাওয়া যায়। যারা হাটের থেকে জিনিস কিনতে চান বা সেই সময় যদি না পেয়ে থাকেন, এখান থেকেও ট্রাই করতে পারেন। খোয়াই যাওয়ার পথেই পড়বে বিশ্বভারতী ক্যাম্পাস। এখন অবশ্য ক্যাম্পাসের ভিতর যেতে দেয় না, শুধু রবীন্দ্র মিউজিয়ামটা টিকিট কেটে দেখতে পারবেন। যে টোটো ভাড়া করবেন সেই টোটোওয়ালাই আপনাকে গাইড করে সব দেখিয়ে দেবে। আমরা যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম বিখ্যাত সেই বটগাছ, যাকে তিন পাহাড় বলা হয়। 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই জায়গায় প্রথম আসেন এবং 1863 সালে তিনি এই জায়গাটিকে একটি আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত করেন, যেখানে সমস্ত ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকেরা এসে মেডিটেশনে অংশ নেয়। তারপর রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠশালা শুরু করার কথা তো আমরা সকলেই জানি। কতটা আনন্দিত তুমি! মা যতটা খুশি ছিল তার থেকেও বেশি খুশি আমি ছিলাম, কারণ মাকে শান্তিনিকেতন ঘুরতে নিয়ে যেতে পেরেছি বলে। যাই হোক, 12 নাগাদ আমরা খোয়াই পৌঁছে গেছিলাম। দিনটা মঙ্গলবার হলেও সোনাঝুরি হাটে তবুও বেশ কিছু দোকান বসেছিল। একদম, যত বর্ষাকাল আসে তত ভাঙতে থাকে। গাছে কোন দিন যাবে এখন, শিকড় টিকড়ে কোনোটা মাটি নেই। এখানে আসলে ওই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে, বেলা শেষে সোনাঝুরির পাতাগুলো টপ টপ করে পড়ছে, কি যে ভালো লাগে, মাদলের ড্রিম ড্রিম আওয়াজ, দারুণ সুন্দর জায়গাটা। এখন এখানে রোজই বসে না সব?
রোজই বসে প্রত্যেকদিন বসে আচ্ছা আচ্ছা মানে সিজনটা মানে ডিসেম্বর থেকে আরম্ভ করে একবারে দোল অবধি তারপরে দোল যখনই শেষ হয়ে যাবে তখন আমাদের হাট দুদিন শনিবার আর রবিবার আচ্ছা এখান থেকে কি অনেকটা দূর আপনি যে গ্রামে যাবেন যেমন কসবা দূর আছে কসবা লোহাগড় বলছে এটা কাছে লোহাগড়ে শুধু কাঁথা স্টিচের ইয়ে হয় না এখানে আমরা হাটে অনেকজন বসে বসে করেন আচ্ছা আচ্ছা বাহ হাটবার নয় বলে বেশ ফাঁকা ছিল জায়গাগুলো এখানে এত সুন্দর হাতের কাজ দেখে আপনার মন ভরে যাবে আর বেশ সস্তাতেও পাওয়া যায় আমার তো বেশি ভিড়ের থেকে এমন ফাঁকায় ফাঁকায় ঘুরতেই বেশি ভালো লাগে কত গো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এগোতে লাগলাম হাটের পাশে যে হোটেলগুলো রয়েছে সেইখানে দুপুরের খাবারের জন্য সবই ভালো লাগছে মহা মুশকিল হাটকে পিছনে রেখে একটু এগিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন পরপর বেশ কটা রিসোর্ট প্রথমে যেটা দেখলেন এটা হচ্ছে শকুন্তলা তার পাশে একটু এগিয়ে গেলেই পাবেন রামশ্যাম ভিলেজ রিসোর্ট এখানের খাবার দাবারও বেশ ভালো যদিও রেট খাবারের দুটোই সমানই ছিল তবু আমরা গেছিলাম শকুন্তলায় লাঞ্চ করতে হ্যাঁ লাঞ্চ হবে তো নিচে খাবারের দাম মিটিয়ে আমরা উপরে উঠলাম একটা কুপন নিয়ে চলো সাবধানে ওঠো চলো ভেতরে চলো এখানে ঢুকেই আপনার মনটা খুব ভালো হয়ে যাবে কারণ রবীন্দ্রনাথের সুর আপনাকে ওয়েলকাম করছে আমরা আসলে প্রত্যেকবার এসে রামশ্যামে থাকি এবং রামশ্যামে খাই অন্য টেস্ট করার জন্য শকুন্তলায় এসেছি শকুন্তলার ইয়েটা ভালো ফার্স্ট ফ্লোরে রয়েছে এটা দেখি এখানকার টেস্টটা কেমন খুব সুন্দর করে সাজানো এটা Thank you.
একটা রবীন্দ্রসঙ্গীতের টিউন চলছে, দারুণ লাগছে। কাপড়টা সরাও মা, দেখি কি আছে ওর মধ্যে। খেয়ে দেখি কিরকম টেস্ট। ডালটা কিন্তু খুব ভালো, ডাল আলু ভাজা টেস্ট আছে। সাথে দিয়েছে আমাদের ডাল আলু ভাজা পোস্ত, আলু পোস্ত এঁচোড়ের তরকারি। এখনো কিন্তু গরম পড়েনি, এখানে এঁচোড় পেয়ে গেলাম। এঁচোড়ের তরকারি, চাটনি, পাঁপড় আর পায়েস, সাথে রয়েছে লেবু আর শশা। তবে অন্যান্য ভেজ থালিতে ঘিটা দেখি, কিন্তু এখানে ঘিটা পেলাম না। ঠিক আছে, কেমন খাচ্ছ? ভালো। পুরোটা খেয়ে নি, তারপরে আপনাদের রিভিউ। থালা দেখেই বুঝতে পারছেন একদম পরিতৃপ্তির খাওয়া, কি বলো? খেয়েছো কেমন? ভালো, ভালোই খেলাম। এখানে উপরেই ওয়াশ বেসিন আর টয়লেটের ব্যবস্থা আছে। সুন্দর রেস্টুরেন্ট এবং সাথে সুন্দর একটা খাওয়া, খুব ভালো লাগছে। শকুন্তলা হোটেল থেকে বেরিয়ে আমরা ডান দিক দিয়ে হেঁটে গেছিলাম। ওখান থেকে মিনিট 7-8 মধ্যেই পড়ে প্রকৃতি ভবন ও 34 ফুটের যে বুদ্ধ মূর্তি আছে সেইটা। শান্তিনিকেতনের শান্তি, যাও দিয়ে যা। কৃষ্ণা উৎসব রিসোর্ট। এই রাস্তাটা ধরে গেলেই পড়বে মেন রাস্তা, তবে এটা ভীষণ ধুলো ছিল। বেশ কিছু রিসোর্ট বা হোটেল আপনি হাটের পাশেও পেয়ে যাবেন। এই জায়গাটা হলো একদম আদর্শ সেই গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথের মতো। হাঁটতে হাঁটতেই পৌঁছে গেলাম প্রকৃতি ভবনের সামনে। প্রকৃতি ভবন আমরা যাইনি, কেননা মা ওখানে খুব একটা ইন্টারেস্ট পাবে না। সেদিন আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওখানে আসার কথা ছিল, তাই পুলিশের সমাগম প্রচুর ছিল। এই একটা নতুন জায়গা খুলেছে দেখলাম, এর ভেতরেও বোধহয় হস্তশিল্প অনেক কিছু জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। এই হোটেলগুলোর পাশ দিয়ে হেঁটে গেলে আপনি পেয়ে যাবেন সেই 34 ফুটে বুদ্ধ মূর্তি। ওয়েদারটা এত সুন্দর ছিল, সাথে সাথে আকাশটাও এত ভালো লাগছিল যে আপনাদের না দেখিয়ে পারলাম না। আপনারা হয়তো বোর হচ্ছেন, কিন্তু একটু এগুলো দেখলেও আমার মতে ভালো লাগে। আমার কাছে ঘোরাটা শুধুমাত্র গন্তব্যতে যাওয়া নয়, যেতে যেতে যে চারপাশের ওয়েদার বা সুন্দর জায়গা সেগুলোও দেখতে ভালো লাগে। এই হলো সেই 34 ফুটের বুদ্ধ মূর্তি। এই পাশে দুটো স্তূপা করা রয়েছে এবং আরও অনেক কাজ চলছে এখনও। কিছুদিন পর এলে হয়তো আরও অনেক কিছু দেখা যাবে এখানে। বুদ্ধ মূর্তি দেখার পর একটা টোটো ঠিক করে আমরা পৌঁছে গেছিলাম আমার কুটিরে। শীতকাল হওয়ার জন্য এখানে বেশ রং বেরঙের ফুলের সমারোহ দেখলাম, খুব সুন্দর করে সাজানো এই জায়গাটা।
আমার কুটিরের মধ্যেও হ্যান্ডিক্রাফ্টের বেশ সুন্দর সুন্দর জিনিস আছে, আর এখানকার দামও বেশ রিজনেবল। টুকটাক কিছু কিনে আমরা রওনা দিয়েছিলাম কোপাই নদীর দিকে। আবার সোনাঝুরির হাটের পাশ দিয়েই আমরা এগিয়ে যেতে লাগলাম কোপাই নদীর দিকে। শান্তিনিকেতনের পরিবেশটাই একটা আলাদা রকমের। বাউল গান, রাঙামাটির পথ, যতবারই যাওয়া হোক না কেন পুরনো হয় না। তবে কোপাই নদী এখন আর তেমন ভালো নেই, শীতকাল বলে হয়তো একটু বেশি খারাপ, তবে বর্ষাকালে হয়তো জল থাকে। তবে এই নদীর সাথে বাঙালি নস্টালজিয়া কাজ করে। সারাদিন পরে আমরা ক্লান্ত, কোপাই নদীর এখানে এসেছি। নদীর জল বলতে কিছুই নেই, তবে নদীর পাড়ে দাঁড়িয়ে বিকেলের অস্তরাত দেখতে মন্দ লাগবে না। যাই হোক, দিন শেষে এবার আমাদের ফেরার পালা। সারাদিন ঘুরে ঘুরে আমরা বিধ্বস্ত, এবার বাড়ি ফেরার পালা। শুনেছি বোলপুর থেকে ফেরার ট্রেন কেউ খুব একটা বলে না, কারণ আগে থেকে টিকিট না কাটলে কনফার্ম টিকিট পাওয়া যায় না এবং প্রচুর ভিড় হয়। কিন্তু আমাদের অভিজ্ঞতা একটু অন্যরকম। আমরা 4:52 জয়নগর হাওড়া এক্সপ্রেস ধরেছিলাম, এখানে তৎকাল পাইনি, তাই 70 টাকা দিয়ে জেনারেল টিকিট কেটেছিলাম। টিকিট কাউন্টার থেকেই আমাদের বলে দেওয়া হয়েছিল ইঞ্জিনের পরের বগিটাতে উঠতে, সেটা নাকি লেডিস কম্পার্টমেন্ট। তবে উঠে দেখতে পেয়েছিলাম সেটা শুধু লেডিস নয়, জেন্টসরাও ওঠে। বেশ ফাঁকাই ছিল, কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। যাই হোক, দিনের ট্যুর আমাদের ভালোই কেটেছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই ভিডিওগুলো আপনার কাছে সময় মতো পেয়ে যায়। থ্যাংক ইউ।